আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার সালাম, নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা। ষাণ্মাসিক মূল্যায়ন 2023 সালের আজ হচ্ছে আমাদের গণিত মূল্যায়ন। এই মূল্যায়নে একটি একক কাজে আমাদের স্যার লটারির মাধ্যমে নির্ণয় করে দিয়েছিল ছবির মাধ্যমে বর্গ নির্ণয় করা। আমার লটারির মাধ্যমে প্রাপ্ত জিনিসটি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার। আমি এখন সেটাই উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এটা বর্গ, তাই আমি এটা দুই দিক থেকে তুলেছি, এ প্লাস বি, এ প্লাস বি। এখান থেকে দেখা যায় যে এ প্লাস বি এর এখান থেকে এ প্লাস বি আর এখান থেকে এ প্লাস বি এর মধ্যে এখানে এ মিলে গেছে, যার কারণে এটা হচ্ছে বর্গ অর্থাৎ এ স্কোয়ার। এখন আমরা আসি বি এর ঘরে। এই মানটা হচ্ছে বি আর উপরের মান দেওয়া আছে এ, অর্থাৎ এর মানও এ হবে। আর আমরা যদি এই এটার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সেটা হচ্ছে এ বি। ঠিক একইভাবে এটাও এ বি হয়। এবং আমরা যদি এটার দিকে লক্ষ্য রাখাই তাহলে এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে বর্গ, কারণ উপরে বি, এই পাশে এর মান রয়েছে বি এবং এই পাশে এর মান রয়েছে বি, অর্থাৎ বি স্কোয়ার। এটাও এক ধরনের বর্গ। মূল কথা হলো যেহেতু আমাদের এটা বর্গ তৈরি করতে বলেছে, তাই আমরা যে চিত্রটা নিব সেটা যেন বর্গাকারে হয়। আয়তক্ষেত্র হলে এই চিত্রটা ভুল হবে। আমি চিত্রটা 16 সেন্টিমিটার অর্থাৎ বর্গাকার হিসেবে নিয়েছি। তাহলে আমি প্রত্যেকটি বর্গ এবং আয়তের এডি করে নাম দিয়েছি। যেমন এ স্কোয়ার, এটার নাম দিয়েছি আমি এ, এ বি এর নাম দিয়েছি আমি বি, এই এ বি এর নাম দিয়েছি আমি সি এবং এ বি স্কোয়ার এর নাম দিয়েছি আমি ডি। তাহলে এ বর্গের ক্ষেত্রফল এ স্কোয়ার, বি আয়তের ক্ষেত্রফল এ বি, সি আয়তের ক্ষেত্রফল এ বি আর ডি আয়তের ক্ষেত্র ডি বর্গের ক্ষেত্রফল বি স্কোয়ার। উপরে চিত্র হতে পাই এ প্লাস বি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অতএব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অতএব এই সূত্র থেকে আমরা পাই এ প্লাস বি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ধন্যবাদ আমার উপস্থাপনা শোনার জন্য।